বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত বর্তমানে পৃথিবীর 195টি দেশের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ। স্বাভাবিকভাবেই ভারতেরও রয়েছে বিভিন্ন ধরনের শক্তিশালী সমরাস্ত্র, কিন্তু আজ আমরা আলোচনা করব ভারতের সবচেয়ে শক্তিশালী 5টি সমরাস্ত্র ফ্লিট নিয়ে, যা প্রতিপক্ষের জন্য ভারতের প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হয়। তালিকায় 1 নম্বরে থাকবে ভারতীয় এয়ারফোর্সের 240+ Su-30 MKI যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলো বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ড। যদিও রাফালে অধিক শক্তিশালী যুদ্ধ বিমান, কিন্তু সংখ্যার দিক বিবেচনায় Su-30গুলাই মূলত ভারতীয় বিমান বাহিনীর প্রধান রক্ষা কবচ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় নৌবাহিনীর 3টি কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার। এই ডিস্ট্রয়ারগুলো পৃথিবীর শীর্ষ শক্তিশালী 10টি ডিস্ট্রয়ারের মধ্যে একটি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার 16টি ব্রাহ্মস সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল এবং 32টি বারাকেট লং রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতীয় নৌবাহিনীর 8টি কিলো ক্লাস সাবমেরিন। ভারতের অবস্থান থেকে সাবমেরিনের গুরুত্ব অনেক বেশি, কারণ বিশাল ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করতে হলে সাবমেরিনের কোনো বিকল্প নেই। তবে শীঘ্রই কিলো ক্লাস থেকে এই তালিকা চলে যাবে স্কোয়ারপিন ক্লাস 6টি সাবমেরিনের নিকট, কারণ বর্তমানে ভারতের নিকট 3টি স্কোয়ারপিন ক্লাস সাবমেরিন অ্যাক্টিভ রয়েছে এবং শীঘ্রই আরও 3টি যুক্ত হবে। তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ভারতীয় বিমান বাহিনীর 23টি রাফালের যুদ্ধ বিমান। এগুলো ভারতীয় বিমান বাহিনীর একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। শীঘ্রই এই তালিকায় আরও 13টি রাফালের যুদ্ধ বিমান যুক্ত হবে। তালিকায় পঞ্চম অবস্থানে বহু সমরাস্ত্র বহরের নাম আসার দাবি রাখে, কারণ ভারতের রয়েছে বিভিন্ন ধরনের শক্তিশালী সমরাস্ত্র, কিন্তু কিছু সমরাস্ত্রের নাম উল্লেখ না করলেই নয়। যেমন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 22টি, যার হেলফায়ার অ্যান্টিট্যাঙ্ক মিসাইল প্রতিপক্ষের ট্যাঙ্কের জন্য একটি দুঃস্বপ্ন, এবং প্রায় 2000 T-90 ট্যাঙ্ক রয়েছে রাশিয়ার তৈরি। ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্তম্ভ বলে মানা হয় এই ট্যাঙ্ক বহরকে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে তার প্রতিটিতেই ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর এগিয়েছিল। এর একমাত্র কারণ রাশিয়ার নির্মিত ট্যাঙ্ক। এছাড়া 3টি দিল্লি ক্লাস ডিস্ট্রয়ার রয়েছে, যা কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার থেকে পিছিয়ে, তবে তার প্রধান হাতিয়ার 16টি ব্রাহ্মস সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলটি পৃথিবীর শীর্ষ শক্তিশালী 5টি অ্যান্টিশিপ মিসাইলের মধ্যে একটি। রাশিয়া এবং ভারতের যৌথভাবে তৈরি এই মিসাইল। ভারত মহাসাগরের গুরুত্ব বিবেচনায় 10টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট P-8I রয়েছে ভারতের নিকট, যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমরাস্ত্র, যা ভারত মহাসাগরের টহলের জন্য একটি গেম চেঞ্জার সমরাস্ত্র, কারণ এটি লং রেঞ্জের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট, তাই পুরো ভারত মহাসাগর জুড়ে টহল দিতে সক্ষম। তবে ডিফেন্স অ্যানালাইসিস অব বাংলাদেশের মতে, ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বিবেচনায় পঞ্চম শক্তিশালী সমরাস্ত্র ফ্লিট হচ্ছে ভারতের 11টি C-17 গ্লোবাল মাস্টার হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। কেননা ভারত একটি বিশাল আয়তনের দেশ, যার আয়তন 33 লক্ষ বর্গ কিলোমিটার, তাই এক স্থান থেকে অন্য স্থানে সরঞ্জাম রসদ পৌঁছাতে এই পরিবহন বিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সাম্প্রতিক সময়ে প্রমাণিত হয়েছে। কারণ চীনের সঙ্গে সীমান্ত বিরোধের সময় এই পরিবহন বিমানগুলো দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে কয়েক দিনের মধ্যে সৈন্য রসদ এবং সরঞ্জাম পৌঁছে দিয়েছে লাদাখে, যা না থাকলে ভারতের এক সপ্তাহের কাজ হয়তো এক মাস ছাড়িয়ে যেত। পৃথিবীর শীর্ষ শক্তিশালী দেশগুলোর সবচেয়ে শক্তিশালী 5টি সমরাস্ত্র বহর নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব আজ। আগামীতে কোন দেশের সম্পর্কে জানতে চান কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।